তুমি পেরেছো, আমি পারিনি। তুমি উঠতে পেরেছো অনেক উঁচু একটা জায়গায়। আমরা একসঙ্গে শুরু করেছিলাম প্রথম তিন মাস বেস ক্যাম্প, তারপর একসঙ্গে মাউন্টেনিয়ারিং কলেজ, তেনজিং নর্গের ক্লাস। এক টোকায় তুমি বুঝতে পারতে কোন পাথরের কত বয়স। ক্লাসমেট হয়েও আমি মুগ্ধ হয়ে যেতাম তোমার ক্ষমতায়। ঘন্টার পর ঘন্টা তুমি উবু হয়ে পাথরের সঙ্গে কথা বলতে, পাথর তোমার সঙ্গে কথা বলতো। তুমি দড়ির সঙ্গে, জুতোর সঙ্গে, পিঠের সিলিন্ডারের সঙ্গে কথা বলতে। আমি শিখতাম, আমাকে সেই সময় ছবার তুমি মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছ। এখন আমরা বড় হয়ে গেছি, নতুন নতুন সিংহ চাই, ব্ল্যাক ফগে ঢাকা চূড়া চাই, যশ চাই, অর্থ। তুমি ওই ওপরে উঠে হাত নাড়ছ পৃথিবীর দিকে, পৃথিবীও হাত নাড়ছে তোমার দিকে। আমি তোমার পায়ের ঠিক 14 ফুট নিচে একটা বিপজ্জনক পাথর ধরে চেষ্টা করছি তোমার পাশে গিয়ে উঠে দাঁড়াতে, কিন্তু তুমি একটা পাথর গড়িয়ে দিলে আমার দিকে, সেটা আমার মাথায় মারল, আমি আরো 14 ফুট নিচে পড়ে গেলাম। তারপর আরো একটা পাথর, আরো 14 ফুট নিচে। এক হাতে কপালের রক্ত মুছে, অন্য হাতে পাথর আঁকড়ে 42 ফুট উপরে দাঁড়িয়ে থাকা ওগো ছোটবেলার বন্ধু, তোমাকে দেখছিলাম, তুমি শিখিয়েছিলে পাথর কথা বলে। হঠাৎ পাথরই আঁকড়ে ধরল আমাকে, আঁকড়ে ধরে বলল, মানুষ উঁচুতে উঠতেও মানুষের মন তত উঁচুতে ওঠে না, মানুষ উঁচুতে উঠলেও মানুষের মুখ তত উঁচুতে ওঠে না।